হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের বংক্রিক নিউজ ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 7 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে সিলেট সিক্সার ভার্সেস চিটাগং ভাইকিংস, এই ম্যাচের করব প্রিভিউ, বলবো প্লেইং 11, আরও বলবো এই ম্যাচ সম্বন্ধে অনেক কথা। এটা খেলা হবে 9ই জানুয়ারি ভারতীয় সময় দুপুর 12টা। এই ম্যাচ চিটাগং ভাইকিংস এর 56% আর সিলেট সিক্সার এর 44% জেতার সম্ভাবনা আছে। এই বছর চিটাগং ভাইকিংস একটা ম্যাচ খেলেছে, একটা জিতেছে, আর সিলেট সিক্সার একটা ম্যাচ খেলেছে, একটা হেরেছে। যদি দেখি দুই টিমের মধ্যে হেড টু হেড রেজাল্ট, তো টোটাল ম্যাচ খেলা হয়েছে দুটো, আর একটা জিতেছে সিলেট সিক্সার আর একটা জিতেছে চিটাগং ভাইকিংস। যদি দেখি পিচ রিপোর্ট, তো এটার শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে খেলা হবে। এখানে যে টিম টস জিতবে সেই টিমের সম্ভাবনা বেশি বল নেওয়ার। সিলেট সিক্সার লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টে হেরেছে আর একটা জিতেছে, আর চিটাগং ভাইকিংস লাস্ট 5 ম্যাচের মধ্যে 3টে হেরেছে, 2টো জিতেছে। যদি দেখি সিলেট সিক্সারের সম্ভবত প্লেইং 11, ডেভিড ওয়ার্নার, লিটন দাস, তৈদ হৃদয়, আফিফ হোসেন, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলোক কাপালি, তাসকিন আহমেদ, সন্দীপ লামেচানি, আলামিন হোসেন, মোহাম্মদ ইরফান। যদি দেখি চিটাগং ভাইকিংসের সম্ভবত প্লেইং 11, মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলফোর্ড, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, রবি ফ্র্যাঙ্কলিন, নাইম হাসান, সুনজামুল ইসলাম, আবু জায়েদ, খালেদ আহমেদ। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এইরকম কিছু ভিডিও দেখার জন্য।